বরিশালের অক্সফোর্ড মিশনের গির্জা লাল ইট দিয়ে নির্মিত বলে চার্চটি লাল গির্জা নামে পরিচিত। এই চার্চের বয়স 114 বছর। নির্মাণের 114 বছর পরেও আজও এর সৌন্দর্যের কোনো পরিবর্তন ঘটেনি। আমার খুব ভালো লাগছে, আমি কি বলবো, মানে এটা এমন এমন একটা অনুভূতি, এমন একটা আমি বোবা হয়ে গেছি, কিন্তু অন্তরে বিশ্বাস করুন আমি খুব ধন্যবাদ জানাই সকলে যারা আমাকে সাহায্য করেছে, আর বিশেষত আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুসি হল্ট 58 বছর ধরে এদেশের মানুষের সেবা করে যাচ্ছেন। 71-এ মহান মুক্তিযুদ্ধে সেবা করেছেন যুদ্ধাহতদের। বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লুসি হল্টকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজকে সকাল 10টা আন্তঃ মন্ত্রণালয়ের সভা হয়েছে এবং সেই সভায় ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে যে লুসিকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে। এখন প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে 2-4 দিনের মধ্যে হয়তো একটি সরকারি আদেশ জারি হবে এবং আমাদের সকলের আকাঙ্ক্ষা পূরণ করে লুসি বাংলাদেশের নাগরিকত্ব পাবেন। 87 বছর বয়সী লুসি হল্ট বর্তমানে বরিশাল নগরের অক্সফোর্ড মিশনে দুস্থ শিশুদের অবৈতনিক শিক্ষক হিসেবে কর্মরত।